नमस्कार बंधुरा आईओमएस ब्लॉग एंड किचन चैनल टीते काछे दूरे सकल बंधुदेर जानाई स्वागत। आज के आमी एकटा झटपट ब्रेकफास्टेर रेसिपी ब्रेकफास्ट टिफिन किंबा बाड़ीते कोनो अतिथि हठात करे चले एलो तखन किन्तु ई रेसिपिटा करे दीते पारो बेश भालो लागे खेते ताई तोमादेर काछे शेयर करछी। चलो झटपट शेयर करे फेले कड़ा बसिए दिलाम कड़ाई दिए दिच्छी तेल। এবার আমি তিনটে ডিম দিয়ে ভুজিয়া করে নেব। আমরা তিনজন আছি বলে সেই পরিমাণে ভুজিয়াটা করে নিচ্ছি। তোমরা যে পরিমাণে ম্যাগিটা করবে সেই পরিমাণে ভুজিয়া করবে। ঝটপট ডিমের মধ্যে একটু নুন দিয়ে আমি ভুজিয়াটা করে নিলাম, আর কিন্তু কিছুই দিইনি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াতেই আমি খানিকটা তেল দিয়ে দিলাম। শীতকালে অনেক সবজি থাকে কিন্তু এখন অত সবজি ঘরে ছিল না। আলু আর বিনস আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে। এগুলোকে নুন দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আলুটা কিন্তু আমি দেখতে পাচ্ছ খুব ছোট ছোট করে কেটেছি, সহজেই সেদ্ধ হয়ে যাবে। এই দেখো একদম ছোট্ট ফুটতে শুরু করেছে, আলু আধ সেদ্ধ মতো হয়েছে। এমন সময় আমি ম্যাগিগুলো ভেঙে ভেঙে টুকরো করে দিয়ে দিচ্ছি ফুটন্ত জলের মধ্যে। এটা বড় সাইজের ম্যাগি, আমরা তিনজন আছি তিনটে নিয়েছি, তাই কিন্তু পেট ভরে যাবে, অনেকক্ষণ খিদে পায় না। এক প্লেট যদি খাওয়া যায় এভাবে অনেকক্ষণ কিন্তু খিদেটা পায় না। ফুটতে শুরু করেছে, এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। অনেক সময় কি হয় বাচ্চারা ম্যাগি খেতে তো চায় কিন্তু ম্যাগির মশলাটা খিদে নষ্ট করে দেয়, আর ওই কারণে মশলার ঝামেলার জন্য অনেকে দিতে যায় না বাচ্চাদের। কিন্তু এভাবে যদি সবজি দিয়ে অল্প মশলা দিয়ে করো, আমি তিনটে ম্যাগি নিয়েছি কিন্তু মশলা দিলাম দুটো, অল্প মশলা দিয়ে এইভাবে তৈরি করে দিলে তেমন বিশেষ ক্ষতি হয় না। আলুটা গলে গেছে, এখন একটু ঝোলঝোল মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই জলটা একদমই থাকবে না। দেখো একদম রেডি হয়ে গেছে। এর উপরে আমি এবার ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিচ্ছি, বেশ ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আমার ছেলে একটু কুচো পেঁয়াজ ছড়িয়ে দিলাম। আমার ছেলে কাঁচা লঙ্কা বেছে খেতে পারে, যেসব বাচ্চারা কাঁচা লঙ্কা বেছে খেতে পারে না তাদের শুধু গোলমরিচের গুঁড়ো দিলেই ভালো। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো সস ওপর দিয়ে, ব্যাস আর কিছু দেওয়ার নেই। তোমরা এভাবে কখনো ম্যাগি করে খাও কি না জানি না, একবার খেয়ে দেখবে খুবই সুন্দর লাগে খেতে। ভালো থেকো, আজকের মতো।